বন্ধুরা, যারা তোমরা বর্ণসহায়ক ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা আমাদের চ্যানেল WBSC এক্সামকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সঙ্গে সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রেখে দেবে। আমি তোমাদেরকে এখানে সমস্ত স্টাডি মেটেরিয়াল, সমস্ত ইনফরমেশন সবার আগে প্রোভাইড করে দিচ্ছি। তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপেও জয়েন হতে পারো, আরও সমস্ত লিঙ্কগুলো ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আজকে আমি তোমাদের সঙ্গে এখানে শেয়ার করবো একদম পুরো নতুন অভিজ্ঞতা শেয়ার করবো যে ইন্টারভিউ রিলেটেড। আমি এর আগে কিন্তু তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যে ইন্টারভিউ কীভাবে হচ্ছে, কিন্তু কিছু কিছু নতুন আপডেট পাওয়া গেছে, কারণ জানো যে ইন্টারভিউ সবার ইন্টারভিউ সবভাবে হচ্ছে না। সেই জন্য নতুন নতুন কিছু আপডেট আছে, একদম ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং তোমাদের কোন জেলায় তুমি অবস্থিত এবং তোমাদের জেলায় মেসেজ এসছে কি আসেনি সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে যে তোমার মেসেজ এসছে কি আসেনি। যদি আমি জানতে পারি যে তোমাদের জেলায় এ শুরু হয়ে গেছে, ইন্টারভিউ শুরু হয়ে গেছে, আমি তোমাদের রিপ্লাই জানিয়ে দেবো যে তোমাদের ইন্টারভিউ কবে থেকে শুরু হচ্ছে। এবং যার যার মেসেজ আসেনি এখন, তোমরা কমেন্ট করে জানাবে না যে তোমাদের মেসেজ আসেনি এখনও, তুমি ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও, জানতে পেরে যাবে যে কী জন্য তোমাদের মেসেজ আসেনি এবং কবে নাগাদ তোমার মেসেজ আসতে পারে। তারপরে যদি কোনো কিছু ডাউট থেকে থাকে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। চলো এবার আমরা শুরু করি। ফার্স্টে এসে যাবে তোমাদের বাড়ি থেকে, আমি শুরু করছি একদম বাড়ি থেকে কীভাবে তোমাদের প্রস্তুতি নিয়ে যেতে লাগবে। তো প্রথমে যে বাড়ি থেকে আসা যাওয়ার যেটা আছে, তোমাদের বাড়ি থেকে কী নিয়ে যেতে লাগবে, ডকুমেন্টসগুলো যেগুলো আছে, ডকুমেন্টস কী কী নিয়ে যেতে লাগবে, তুমি যেই সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশনের ডকুমেন্টস দিয়েছিলে তুমি বর্ণসংখ্যক এই টাইমে ফর্ম ফিল আপের টাইমে, ওই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে লাগবে। এর সঙ্গে সঙ্গে তোমার আইডি প্রুফ মানে আধার কার্ড অথবা ভোটার কার্ড নিয়ে যেতে লাগবে, এবং 100% মার্কস পরে কিন্তু যেতে লাগবে। যদি মাস্ক পরে যদি না যাও তাহলে ইন্টারভিউ ঘরে ঢোকার আগে তোমাকে ওখান থেকে বের করে দেবে, তাহলে মাস্ক পরে অবশ্যই যেতে লাগবে। এর সঙ্গে সঙ্গে দু কপি অথবা এক কপি ফটো নিয়ে যেতে লাগবে। এক কপি এবং দু কপি ফটোটা এই কারণেই, কারণ সবাই মাস্ক পরে থাকার কারণে সবারই মুখ চেনা যাচ্ছে না, সেই জন্য বলা হচ্ছে যে ফটো লাগবে। এর সঙ্গে সঙ্গে পেন নিয়ে যাওয়া প্রয়োজন, পেন কিন্তু নিয়ে যেতে লাগবে 100%, কারণ একটা লিখালে যেটা লিখতে হচ্ছে, বাংলা লেখাটা যেটা লিখতে হচ্ছে সেটা তোমাকে তোমার নিজস্ব পেন দিয়ে লিখতে লাগবে। এবং ওরা ওখানে পেপার দিয়ে দেবে, ওরা পেপারটা দিয়ে দেবে কিন্তু পেনটা তোমাকে নিজস্ব নিতে হবে। এই হলো তোমাদের বাড়ি থেকে এই সমস্ত জিনিসগুলো মোটামুটি তোমাদেরকে নিয়ে যেতে লাগবে। এবং কোনো কিছু যদি আমার ছাড়া পড়ে যায়, যদি তোমাদের আরও কোনো কিছু যদি তোমরা জেনে থাকো সেগুলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবার তুমি ইন্টারভিউ পৌঁছে গেলে, এখন কতজন করে ইন্টারভিউ হচ্ছে, তো অনেক কটা শিফটে ইন্টারভিউ হচ্ছে, যেরকম শিফটে মোটামুটি 250 জন করে ইন্টারভিউ হচ্ছে, কিন্তু একসঙ্গে 250 জনের হচ্ছে না, 25 জন এরকম করে ইন্টারভিউটা হচ্ছে। মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে 25 জনের কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপর আবার 25 জনকে ঢোকাচ্ছে, তারপর আবার 25 জনকে ঢোকাচ্ছে, এভাবে ঢোকানো হচ্ছে। তাহলে মোট যে সকাল হয়তো কখনো 9:30 থেকে একটা শিফট হচ্ছে, একটা 12টার থেকে শিফট হচ্ছে, একটা হয়তো 3টার দিক থেকে একরকম একটা শিফট হচ্ছে, এরকম টোটাল মোটামুটি 3টে শিফট হয়েছে। 3টে শিফটেতে মোটামুটি 250 জন করে স্টুডেন্টকে ডাকা হচ্ছে, 250 জন স্টুডেন্টের এবার ইন্টারভিউটা হচ্ছে। এইবার সঙ্গে আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, তোমাদের মোবাইলে যে মেসেজ বা কলটা আসবে সেই মেসেজ এবং কলটা ওখানে গিয়ে কিন্তু দেখাতে হবে। এবার তুমি ওখানে যখন পৌঁছে যাবে, পৌঁছে গিয়ে প্রথম তোমার কাজ হলো গিয়ে তোমাদের 25 জন করে লাইনে দাঁড়ানো হবে। লাইনে দাঁড়িয়ানোর পর তোমাদের যে মেসেজটা এসে সেই মেসেজটাকে ওরা দেখবে। মেসেজটা দেখার পর, কারণ মেসেজটা খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য মেসেজটাকে তোমরা রেখে দেবে। এর সঙ্গে যদি মেসেজ হারিয়ে যায়, যদি তোমার মনে থাকে যে না আমার এদিন ইন্টারভিউ আছে, তাহলে তুমি ডাইরেক্ট চলে যাবে। মেসেজটা যদি ডিলিট হয়ে যায়, এবং আমার ভিডিও দেখার পর আশা করছি তোমরা আর যদি মেসেজটা এসে যায় তাহলে আর তোমরা ডিলিট করবে না, কারণ এই মেসেজটাই প্রুফ যে তুমি তোমার ইন্টারভিউয়ে ডাক রয়েছে। এবার যদি তোমার কাছে মেসেজটা যদি কোনো কারণে হারিয়ে যায় বা কোনো কারণে যদি ডিলিট হয়ে যায়, তোমার দিনটা মনে আছে যে আমার এই দিন ইন্টারভিউ রয়েছে, তুমি সোজা এই দিন ইন্টারভিউয়ের জায়গায় পৌঁছে যাবে। সেখানে তোমাদের সবারই লিস্ট রয়েছে, নামের লিস্ট রয়েছে যে আসে কার কার ইন্টারভিউ রয়েছে, সেই লিস্ট অবশ্যই ওদের কাছে রয়েছে। সেই লিয়ে লিস্ট দেখে ওরা তোমাদেরকে সর্বপ্রথম কী দেবে, একটা তোমার রোল নাম্বার দেবে, সর্বপ্রথম একটা রোল নাম্বার দেবে। তারপরে তোমাদেরকে সমস্ত যেগুলো আছে, ব্যাগপত্র, সমস্ত কিছু, মোবাইল, সমস্ত কিছু রেখে দিতে লাগবে ওখানে, গার্জেন নিয়ে গেলে গার্জেনের কাছে, বা ওখানে তোমাদের রাখার জায়গা থাকবে সেখানে রেখে দিতে হবে। এবার সম্পূর্ণ তোমাদের ফ্রি হাতে শুধু একটা পেন নিয়ে তোমাদেরকে এরপরে ভিতরে এন্ট্রি হবে। ভিতরে এন্ট্রি হয়ে তোমাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা দেওয়া হবে, তোমাদের রোল নাম্বার একটা দিয়ে দেবে হবে। এই রোল নাম্বার নিয়ে তোমাদেরকে চলে যেতে লাগবে। এরপরে যে ক্যাম্প তৈরি করা আছে সেখানে অনেকগুলো, সেই ক্যাম্পের কাছে যেতে হবে, এবং সেই ক্যাম্পে গিয়ে তোমার যে ফার্স্ট কাজটা থাকবে সেখানে তোমাদেরকে যে লেখাগুলো আছে কিছু বোর্ডে লেখা থাকবে, মোটামুটি 5-6 লাইনের লেখা আছে, 5-6 লাইনে ওই লেখা রেখে তোমাদেরকে পড়তে লাগবে। প্রথম কাজ যেটা রয়েছে পড়া, পড়ার পর যেটা রয়েছে তোমাদেরকে সেটাকে লিখতে লাগবে। খুবই গুরুত্বপূর্ণ এই লেখার জায়গাটা, লেখার জায়গাটা কীভাবে লিখতে লাগবে, লেখার জায়গাটা লিখতে লাগবে তোমাদেরকে 3 মিনিটে। 3 মিনিটের মধ্যে তোমাদেরকে পুরো লেখাটাকে কমপ্লিট করতে লাগবে, যত বড়ই লেখা থাকুক না কেন 3 মিনিটে সেটি কমপ্লিট করতে লাগবে। এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ, যদি 3 মিনিটের পরে যদি তুমি লিখতে যাও, যারা 3 মিনিটের পরে লিখতে যাচ্ছে, 3 মিনিট টাইম অফ হওয়ার পরে যদি কেউ লিখতে যাচ্ছে, তাকে ডাইরেক্ট ওখান থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে ডাইরেক্ট ওকে ওখান থেকে রিজেক্ট করা হচ্ছে। ফার্দার আর ইন্টারভিউ যে প্রসেসগুলো রয়েছে সেই স্টেপে আর পাঠানো হচ্ছে না, একবার ওই স্টেপ থেকেই বাদ করে দেওয়া হচ্ছে। তাহলে এই লেখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য 3 মিনিটের মধ্যে লিখতে বলা হচ্ছে। এখন বেশি বেশি করে লেখাটা প্র্যাকটিস করো, যে জিকের কোশ্চেনের থেকে বেশি গুরুত্বপূর্ণ এই জিনিসটা, কারণ জিকের কিছু স্পেসিফিক কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে,
কিছু স্পেসিফিক কোশ্চিন জিজ্ঞেস করা হচ্ছে, যেমন তোমাদের নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি এই কাজ কেন করতে চাও, বা এই কাজ যদি তোমাদেরকে এই কাজে সিলেক্ট করা হয়, যদি তোমাকে এই জেলা থেকে বাইরের জেলায় পাঠানো হয় তুমি করবে কি করবে না, এরকম কিছু সিলেক্টেড কোশ্চিন যেগুলো জিজ্ঞেস করছে মোটামুটি সবাইকে জিজ্ঞেস করছে। এবং জিকে রিলেটেড কোশ্চিন কয়েকটা রয়েছে, সেই জিকে রিলেটেড কোশ্চিন আমি তোমাদেরকে ডেলি আপডেট দিতে রয়েছি। প্রত্যেক দিন যেই সমস্ত কোশ্চিন জিজ্ঞেস করা হচ্ছে, যেই সমস্ত কোশ্চিনগুলো আমি পাচ্ছি, অনেকে আমাকে জানাচ্ছে, তোমাদের মধ্যে বন্ধুরাই আমাকে জানাচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে, সঙ্গে আমাদের ফেসবুক গ্রুপে জানাচ্ছে, সেগুলো আমি তোমাদেরকে প্রত্যেকদিন প্রোভাইড করে দিচ্ছি যে আজকে এই ধরনের কোশ্চিন জিজ্ঞেস করা হচ্ছে। এবং যে রিলেটেড কোশ্চিন আসছে না কেন, সেই রিলেটেড কোশ্চিন আমি তোমাদেরকে ভিডিও তৈরি করছি এবং ভিডিও তৈরি করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এবং সেই টপিক থেকে আর যদি কোনো কোশ্চিন জিজ্ঞেস করা হয় তাহলে সেই সমস্ত টপিকের কোশ্চিনগুলো তোমরা অ্যান্সার দিয়ে দিতে পারো। তোমরা প্লেলিস্টে চলে যাবে, প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারবে যে এর আগের যে ডেগুলো 23 তারিখেও আমি তোমাদের কোশ্চিন দিয়ে দিয়েছি, 24 তারিখে দিয়ে দিয়েছি, 25 তারিখেরও দিয়ে দিচ্ছি। আজকে আমি এই 26 তারিখে বেরোচ্ছি, 26 তারিখে আমি ঠিক আবার রাত্রির দিকে আবার তোমাদেরকে কোশ্চিন দিয়ে দেবো যে আজকে কী ধরনের কোশ্চিন জিজ্ঞেস করা হচ্ছে। সেই জন্য কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে, যখন নোটিফিকেশন ভিডিও বানাবো তখন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, সেটা কিন্তু অবশ্যই করবে। তাহলে এরপর যেটা তোমাদের কাজ হলো গিয়ে লেখার কাজটা, লেখার কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই লেখাটাকে একটা তোমাদের ওখানে ড্রপ বক্স রয়েছে, সেই ড্রপ বক্সের মধ্যে ফেলে দিতে লাগবে। তারপরে তোমাদের নেক্সট স্টেপ যেটা রয়েছে, নেক্সট স্টেপে গিয়ে তোমাদের একটা ইংরেজি পড়া রয়েছে, সেই ইংরেজি পড়াতে ইংরেজি পড়তে লাগবে। ইংরেজি পড়ার পরে তোমাদেরকে পৌঁছে যেতে লাগবে যে ইন্টারভিউ নিচ্ছে, যিনি যিনি ইন্টারভিউ নিচ্ছে, সম্ভবত কোনো কোনো জায়গায় দুজন বন দপ্তরের লোক থাকছে, কখনো কখনো একজন লোক থাকছে, একজন লোক থাকছে, তারাই এরপর তোমাদেরকে কোশ্চিন, যেই সমস্ত কোশ্চিনগুলো আছে, যে জিকের কোশ্চিন হোক বা তোমাদের আর কিছু কোশ্চিন হোক, সেই সমস্তগুলো কোশ্চিনগুলো জিজ্ঞেস করছে। এই কোশ্চিন জিজ্ঞেস করার সেখানে তোমাদেরকে দাঁড়িয়েই থাকতে, যেটা কলকাতাতে যেটা হচ্ছে ইডেন পার্কে, সেটা তোমাদেরকে দাঁড়িয়ে থেকে সেই সমস্ত কোশ্চিনের অ্যান্সারগুলো দিলে যাচ্ছে, হয়তো 4-5-7-8টা হয়তো কোশ্চিন জিজ্ঞেস করতে পারে। এই পর্যন্তই স্টেপ বাই স্টেপ এইভাবেই কিন্তু তোমাদের যে প্রক্রিয়াটা, পদ্ধতিটা, সেই পদ্ধতিতে এইভাবেই হচ্ছে। আর আদার্স যে সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের এখানে মনে রাখা দরকার, সেই ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমরা জেনে নাও। মোটামুটি তোমাদের 90% সবারই কোশ্চিন এটাই যে আমার জেলায় ইন্টারভিউ কবে, বা আমি কবে SMS পাবো, বা আমি SMS পাইনি আমার কি রিজেক্ট হয়ে গিয়েছে বা আর কিছু, সেই সংক্রান্ত আপডেট কিন্তু অফিসিয়ালি কোনো কিছু দেওয়া হচ্ছে না। যে কতদিন পর্যন্ত ইন্টারভিউ হবে সেও কিন্তু বলা হচ্ছে না, যে কতদিন পর্যন্ত কার কার ইন্টারভিউ চলবে, কোন জেলায় কবে থেকে শুরু হবে, কিন্তু সবারই মেসেজ কিন্তু ধীরে 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 আসছে। যেমন কলকাতা থেকে শুরু হয়েছে 23 তারিখ থেকে কলকাতাতে শুরু হচ্ছে, এরপরে কলকাতার পর প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ইন্টারভিউ হবে, প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ ইন্টারভিউ হবে। তারপরে 26 তারিখ থেকে মানে আজকে থেকে শুরু হচ্ছে মালদাতে, 26 তারিখ থেকে মালদাতে, তারপর 28 তারিখ থেকে শুরু হচ্ছে আলিপুরদুয়ারে। এই তিনটেরই আমি এই পর্যন্ত আপডেট পেয়েছি, এরপরে যে কোনো জেলার যখনই এসে যাবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো, কিন্তু তোমরা কোথাও কোনো অফিসিয়ালি তোমরা আপডেট পাবে না। যখনই আসবে তোমাদের জেলার কারো না কারো কাছে মেসেজ চলে আসবে, তখনই তোমরা জানতে পারবে। আর তোমরা কীভাবে, যদি তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রেখে দাও, তাহলে আমি যদি তোমাদের জেলার কারো কোনো এক বন্ধুর কাছ থেকে যদি আমি জানতে পাই যে না ওর মেসেজ এসেছে, তার মানে কি, ওর যদি মেসেজ এসে তার মানে কি ওদের প্রক্রিয়াটা শুরু হয়ে গেল। এবার হিউজ পরিমাণে স্টুডেন্ট রয়েছে, তোমরা জানো 20 লক্ষ স্টুডেন্ট এই ফর্মটা ফিল আপ করেছিল, 20 লক্ষ স্টুডেন্ট। এই 20 লক্ষ স্টুডেন্টের ইন্টারভিউ নিতে প্রচুর পরিমাণে টাইম লাগবে, প্রায় 1 থেকে 1.5 মাস এই ইন্টারভিউ প্রক্রিয়াটা চলবে। সেই জন্য অযথা টেনশন নিও না যে আমার মেসেজ আসেনি তার মানে আসবে না, কিন্তু টেনশন একটু রয়েও গেছে। কেমন কেমন টেনশন রয়েছে, যেটা হলো গিয়ে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, অ্যাপ্লিকেশনটা আদৌ কি আমার অ্যাকসেপ্ট হয়ে আছে না রিজেক্ট হয়ে আছে, এটাই শুধু একটা কোশ্চেন। কারণ যদি তুমি বুঝতে পারছো না যে তুমি হয়তো ভিতরে কোনো কিছু ভুল করে রেখেছো অ্যাপ্লিকেশনটার টাইমে, ফর্মটা ফিল আপের টাইমে, কিন্তু তাহলে সেটা কি রিজেক্ট হয়ে যাবে, তাহলে কিন্তু আর তোমার কাছে মেসেজ আসবে না। এই সংক্রান্ত যদি একটা আপডেট যদি অফিসিয়ালি দিয়ে দিত তাহলে বেশি সুবিধা হতো। এই সংক্রান্ত আপডেটও কিন্তু কোনো কিছু দেওয়া হয়নি, কিন্তু তুমি ধরে নাও যে তোমার ইন্টারভিউ হবে, তোমার SMS আসবে, তাহলে SMS নিয়ে চিন্তা করো না যে আমার এখনো SMS আসেনি। তুমি প্রিপারেশন নিতে থাকো, ধীরে 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 প্রত্যেকটা জেলাতে, সবে এই 3টে জেলার এসছে, বাকি 20টা জেলার এখনও বাকি রয়েছে, বাকি 20টা জেলারও কিন্তু খুব শীঘ্রই ধীরে ধীরে সমস্তগুলোতেই কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। কারণ যেহেতু কোভিড পরিস্থিতি রয়েছে, কোভিড পরিস্থিতি সবারই একসঙ্গে নিতে পারছে না, তোমাদের এখনও মেসেজ আসেনি ঠিক আছে, কিন্তু কিছুদিন পরে দেখবে যে তোমাদেরও মেসেজ আসা শুরু হয়ে গেছে, বাকি সমস্ত জেলাগুলোতেই কিন্তু আসবে, সমস্ত জেলাতে এবং প্রত্যেকটা জেলাতে ইন্টারভিউ হবে, এবং সবাইকে ইন্টারভিউ নেওয়া হবে যারা যারা অ্যাকসেপ্ট হয়েছে। এবার যারা যারা রিজেক্ট হয়ে গেছে তাদেরকে কী হবে, বা কি যারা রিজেক্ট হয়েছে কেন রিজেক্ট হয়েছে, এই সংক্রান্ত আপডেট কীভাবে পাওয়া যাবে তা একমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে যদি কোনো আপডেট দেয় তাহলে আমরা জানতে পারবো। যদি অফিসিয়াল ওয়েবসাইটে কোনো কিছু আপডেট না দেয় তাহলে কিন্তু এটা জানা খুবই মুশকিল যে কতজনকে যদি একটা আওয়াজ দিয়ে দিত যে এতজন মেরিট লিস্টে রয়েছে, এদেরকে সবাইকে এবার ইন্টারভিউ ডাকা হবে। এবার কি ইন্টারভিউ কি শেষ, ইন্টারভিউয়ের পরে আর কোনো স্টেপ কি আছে? সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ফিটনেস টেস্ট। অনেকে কোশ্চিন জিজ্ঞেস করছে যে ফিটনেস টেস্টটা কী হচ্ছে। ফিটনেস টেস্ট বলে কিন্তু কোনো টেস্ট এই পর্যন্ত হয়নি, এরপরে কলকাতা জেলায় কোনো রকম ফিটনেস টেস্ট হয়নি। অন্যান্য জেলাগুলোতে দেখা যায়, অন্যান্য জেলাগুলোতে কেমন ধরনের, যে কোনো ক্যান্ডিডেট যখন তোমাদের মধ্যে যদি কেউ ইন্টারভিউ দিতে যাও যে ফিটনেস টেস্টের কোনো কিছু হচ্ছে কি হচ্ছে না, সেগুলো কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানা যাবে যে ফিটনেস টেস্টটা কী রিলেটেড হচ্ছে। এবং কোশ্চিন যেগুলো তোমরা পড়াশোনা করবে তোমাদের জেলা অনুযায়ী, তোমাদের জেলার
প্রত্যেকটা কিন্তু কোশ্চেনকে তোমরা যাচাই করে পড়ার চেষ্টা করো। আমি প্রত্যেকটা জেলা রিগার্ডিং আমি কিন্তু ভিডিও বানানো শুরু করে দিয়েছি, প্রত্যেকটা জেলা থেকে কী ধরনের কোশ্চেন জিজ্ঞেস করা যেতে পারে, তোমাদের জেলায় কী কিছু রয়েছে সমস্ত কিছু আপডেট আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। সেই জন্য কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা অবশ্যই ওপেন করে রাখবে। এবং তোমাদের এছাড়াও আর কী ধরনের ডাউট রয়েছে সেই ডাউট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তোমাদের কোন জেলায় অবস্থিত তুমি সেটাও কিন্তু কমেন্ট আসবে। এবং যদি মেসেজ যদি না আসে সেই নিয়ে চিন্তার কোনো কারণ নেই, মেসেজ অনেক দিন পর্যন্ত ইন্টারভিউ চলবে, সবে মাত্র 3 দিন ইন্টারভিউ হয়েছে, এটা পুরো প্রায় 1.5 মাস ধরে ইন্টারভিউ চলতে পারে, আশা করা যাচ্ছে 1.5 মাসও বেশি সময়ও লেগে যেতে পারে। কারণ 20 লক্ষ স্টুডেন্টের মধ্যে থেকে যদি আমি ধরে নিলাম 5 লক্ষ যদি বাদ যাই, আমি বেশি করে ধরে নিচ্ছি, তাও প্রায় 15 লক্ষ স্টুডেন্টের কিন্তু ইন্টারভিউ নিতে লাগবে বনদপ্তরকে 15 লক্ষ স্টুডেন্টের ইন্টারভিউ নিতে লাগবে, তাহলে একদিনে নেওয়া সম্ভব না। এখন যে একদিনে ইন্টারভিউ যেগুলো হচ্ছে মাত্র 1000 জন করে ক্যান্ডিডেটের, মোটামুটি যদি 3টে শিফটে যদি নেয়, 3টে কিংবা 4টে শিফটে যদি নেয়, তাহলে 1000 জন করে ক্যান্ডিডেটের মোটামুটি ইন্টারভিউ হচ্ছে। তাহলে এরপরে যদি 23টা জেলাতে একসঙ্গে যদি শুরু হয়ে যায়, তখন প্রায় বেশি করে হবে, প্রায় 15,000-20,000 করে প্রত্যেক দিন করে ইন্টারভিউ হবে। সব জেলাতে যদি একসঙ্গে চলে, প্রত্যেকটা জেলাতে যদি 500 জন করে হয়, 500 জন করে নিলে আমাদের কি 23টা জেলা রয়েছে, প্রায় মোটামুটি 10,000-এর উপর উপর তোমাদেরকে ইন্টারভিউ হয়ে যাচ্ছে, 10,000-এর উপর উপর ইন্টারভিউ হয়ে যাবে প্রত্যেক দিন। তাহলে এটা দেখা যাক যে ধীরে ধীরে কবে এই আপডেটগুলো আসে, ধীরে ধীরে আপডেট সমস্ত কিছু আসতে শুরু করে, সবে শুরু হয়েছে। সেই জন্য মাথার মধ্যে টেনশন এটা নিও না যে আমার এখনও মেসেজ আসেনি, মেসেজ ঠিক সবারই চলে আসবে, ধীরে ধীরে সবারই মেসেজ আসতে শুরু করে দেবে। তোমরা আমাদের গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যে কোনো আপডেট যখনই আসবে আমি তোমাদেরকে সর্বপ্রথম আমি অবশ্যই পৌঁছে দেবো। এবং সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তোমাদের যে আমি রেডি করছি, সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল আমি তোমাদেরকে রেগুলার এখানে প্রোভাইড করছি, সেগুলো তোমরা অবশ্যই ভিডিওগুলো তোমরা দেখতে থাকবে। ভালো লাগলে লাইক করবে, ভালো না লাগলে ডিসলাইক করবে, কিন্তু তোমরা যেখানে প্রথমবার সেটা থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে, কারণ তোমাদের নেক্সট ভিডিওগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।